ভারত ভারতীয় পণ্য বয়কট, ভারতে গিয়ে চিকিৎসা বন্ধ, ভারতে গিয়ে শিক্ষা বন্ধ, এই সাবজেক্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, দলের প্রধান থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের দলের প্রধান থেকে শুরু করে শেষ পর্যন্ত কেউ এখন পর্যন্ত ভারতীয় পণ্য বয়কটের সাবজেক্টটাকে এন্ডোর্স করে নাই, করে নাই, কোনো কথাই বলে নাই সাবজেক্টটাকে। কিভাবে দেখেন আপনি? সাহস নাই, সাহস নাই নাকি তারা মনে করে, এটাকে সাহস বলবেন নাকি তাদের অদূরদর্শিতা এবং স্বার্থপরতা বলবেন? যেই স্বার্থের সাথে আবদ্ধ তারই সাহস থাকে না। ওকে, আমি আর আর বোধহয় বড় কিছু বলার দরকার নাই। আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণে যেই নীতি প্রণয়ন করে সামনে এগোনো উচিত, ওই নীতি প্রণয়ন এবং এক্সিকিউশনের ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে? আমি কি এই কথাটা বলতে পারি? এটা বললে কি আমার উপরে আমি কি ভুল বলবো? আপনার অবস্থান থেকে বলতে পারেন, কিন্তু মূল্যায়ন করবে প্রথমত তার দলের নেতা কর্মীরা, যদি কেউ দেশপ্রেমিক থেকে থাকে, আর দ্বিতীয়ত জনগণ। আমি আর একটি দলের প্রধান হয়ে তাদের দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, সে গোলামি করবে কি করবে না, এ ব্যাপারে আমার বলার কিছু নাই। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, সরি, ব্যক্তি হিসাবে না এবং রাজনৈতিক দলের প্রধান হিসাবে না, বাংলাদেশি একজন জনগণ হিসাবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এবং একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে যদি আপনাকে জিজ্ঞাসা করি, বিএনপির এবং বাংলাদেশ জামাত ইসলামীর লায়াবিলিটিটা কি? তারা যদি জনগণের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ লোকজনের অনুভূতিকে যদি তারা সাপোর্ট করে বলে যে বয়কট ইন্ডিয়া, তাদের লায়াবিলিটিটা কোথায়? যে তারা রাজনৈতিক ভাবে ইন্ডিয়া তাদেরকে ঘরছাড়া করবে এইটা, নাকি তাদেরকে ভাতা দেয় বছরে বছরে, এই ভাতাটা বন্ধ হয়ে যাবে, কোনটা? না, আমার যেটা মনে হচ্ছে, এখানে অতখানি অত পর্যায়ে না গিয়ে আমার যেটা মনে হচ্ছে, ধারণাগত ভাবে এবং ক্যালকুলেশনে যেটা মনে হচ্ছে, যেহেতু বাংলাদেশের সবকিছুই এখন ভারতের দখলে, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা মেকানিজম, সবকিছু, সেহেতু ভারতকে যদি তারা রাগান্বিত করে, তাহলে কোনো না কোনো ক্ষমতায় আসা তাদের জন্য দুরূহ হবে এবং হয়তো জীবনেও হবে না। এই থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কোনো মতে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার পরে দেখা যাবে কি হবে, হয়তো তারা এই কৌশল অবলম্বন করতে পারে, আমি জানি না, সত্যনাবিকটা কৌশল অবলম্বন করতে পারে। আমি অনেকক্ষণ পরে আপনার সাথে একমত হইলাম, হ্যাঁ হতে পারে। কিন্তু আরো একটা কথা, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী অত্যন্ত শিক্ষিত, দূরদর্শী, দেশপ্রেমিক একটা দল, যারা জনগণের কল্যাণে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চেয়ে এই একটা দল সবচেয়ে বেশি কাজ করে। এই দলটা তো ক্ষমতা নিবে বা ক্ষমতা গ্রহণ করবে এমন কোনো পজিশনে নাই, কিন্তু জনগণের সেন্টিমেন্টকে কেন সম্মান করে বলছে না যে ভারতীয় পণ্য বয়কট করো, এটা কেন বলছে না? জামাতে ইসলামীতে তাদের আদর্শিক প্র্যাকটিসটা এত বেশি যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তো তারা প্রত্যেকেই নিজেদেরকে খুব বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করে। কারণ আপনি জামাতের ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়েও যদি কোন মানে নেতৃত্বশীল কারোর সাথে কথা বলেন, সে দেখবেন একই স্ট্যান্ডার্ডে কথা বলে, জামাতের আমি যে স্ট্যান্ডার্ডে কথা বলবে, তো তার সাথে মনে, আর ধরেন আপনি আর আমি যেভাবে কথা বলতেছি স্বাভাবিকভাবে, এই স্বাভাবিকত্ব তাদের সাথে কথা বলে পাবেন না আপনি, যারা সমর্থক তাদের কথা বলতেছি না, যারা দলের সিস্টেমের মধ্যে আছে তাদের সাথে, এবং সে যে কথাটা বলবে এবং তারা ওইটাকেই তাদের বেদবাক্য হিসেবে গ্রহণ করে, সেক্ষেত্রে এদের ব্যাপারে আসলে কোনো মন্তব্য করাটাও একটা কঠিন বিষয়। কারণ তারা তাদের বাইরে অন্য কিছু বোঝে না, এবং সেজন্য আমি বলছিলাম জামাত ইসলাম নিজেদেরকে একটি সম্প্রদায়ের মতো বানিয়ে ফেলেছে। জামাতের কোনো লোক কিন্তু জামাতের বাইরে বিবাহ করতে পারে না, তাও অনুমোদন নিতে হয় সবকিছু সিস্টেম। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে তারা একটি সম্প্রদায়ের মতো হয়ে গেছে। তো যে কারণে আমাদের যে জনগণ
আপনি নামাজের সময় হলে আপনার মাঝি নৌকায় কিন্তু গামছা পেতে নামাজ পড়বে, আবার রাতের বেলার গিয়া যাত্রা দেখবে। তো এই আমাদের কালচারাল যে উদারতা আছে বা মুসলমান হিসেবে মুসলমান আছে, এখান থেকে আপনি স্বাভাবিকভাবেই মানুষকে মিলানো কঠিন হয়। যেমন আমি সর্বরাপাটির লোকজনের কথা বলি, সর্বরাপাটির লোকজন কিন্তু যে যে এলাকায় শক্ত ছিল আগে, সেসব জায়গায় কিন্তু চুরি ডাকাতি হইতো না, কিন্তু সর্বরাপাটির লোকজনের শেল্টার থাকতো মানুষের বিভিন্ন বাড়ি ঘরে। তো এই জনগণ গুলাই যখন ইলেকশনের সময় আসতো, তখন সর্বরাপাটির দায়িত্বশীলকে জিজ্ঞাসা করতো, দাদা বা ভাইয়া, এই কালকে তো ইলেকশন, ভোট দেবো কারে, দানায় না ধানে না নৌকায়? অথচ সর্বরাপাটি একটি রাজনৈতিক দল, তার একটি আদর্শ আছে। নট অনলি সর্বরাপাটি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি ছিল, বিপ্লবী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল, আরো অনেক আন্ডারগ্রাউন্ড দল ছিল, প্রত্যেকের কাছে এইভাবে জনগণ জিজ্ঞাসা করতো, দাদা কারে ভোট দেবো, নৌকারে না দানে? অথচ জিজ্ঞাসা করতেছে কিন্তু তাকে, যে আর কি রাজনৈতিক দল। তো এই এই জায়গায় মানে আপনি টোটাল বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত শিক্ষিত না হবে, এখন শিক্ষিত কি, সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে, আপনি 71-এ যে জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠী থেকে আজকে শিক্ষিত সংখ্যা, সচেতন মানুষের সংখ্যা বেড়েছে, এবং সচেতন মানুষগুলো সচেতন ভাবে এই রাজনীতি থেকে দূরে সরে গেছে। কেন গেছে? কারণ তার বাংলাদেশে তারা দেখেছে যে কয়েকটি জেনারেশন ভারতীয় চক্রান্তে একদম ধূলিসাৎ হয়ে গেছে, এবং মেধাবী রাজনৈতিক প্রজন্ম একদম ধূলিসাৎ করে দিছে ভারত। সেটা আপনি বিপ্লবী রাজনীতির নামে, সেটা ভারতে পড়াশোনা করাইতে নিয়ে যাওয়ার নামে, সেটা মাদক দিয়ে, সেটা লোভ দিয়ে, সমস্ত ভাবে ধ্বংস করে দিছে। তো সচেতন ভাবে দূরে সরে যাওয়ার কারণে ওই সচেতন মানুষগুলো তো আর জনগণের সামনে নতুন কিছু দিতে পারে নাই, যে গ্রামীণ জনগোষ্ঠী, যে চাষি, যে শ্রমিক, তারা কিন্তু সেই অন্ধকার জগতের মধ্যেই তাদের চিন্তা চেতনাকে, ওই অমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাই পোলা আইছে সেও অমুক ভাই জিন্দাবাদ, তার নাতি আইছে সেও অমুক ভাই জিন্দাবাদ, তো এই জিন্দাবাদ দিতে দিতে তাদের অবস্থা খারাপ। ওকে, তো আমরা সময়ের শেষ ধাপে চলে এসেছি। এখন বাংলাদেশের বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো এবং তাদের ব্যর্থতার জন্য, তাদের দিক নির্দেশনা না থাকায় বাংলাদেশের জনগণ এখন শুধুই জানতে চায় পশ্চিমা বিশ্বের বাংলাদেশি নীতি কি, এবং ওই নীতি এক্সিকিউশনে তারা দেরি কেন করছে, বা আদৌ পশ্চিমাদের নীতি বাংলাদেশে কোনো কিছু ইম্পোজ হবে কিনা, বা গণতন্ত্র আসবে কিনা। বাংলাদেশের জনগণ, সচেতন জনগণ এখন এটা বলছে এই জন্য যে দেশের বিরোধী দলীয় নীতিহীন দিক নির্দেশনা দেওয়ার অযোগ্যতা এবং সবকিছু মিলিয়ে তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাস আর আদৌ নাই বিধায় তারা এখন জিজ্ঞাসা করে পশ্চিমা বিশ্ব বা আমেরিকা এখন কি করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি দুইটা জিনিস যদি দেখেন, আপনি কি মনে করেন জামাত ইসলামী ছাড়া আর কিছু কমিউনিস্ট পার্টি ছাড়া, মানে সমাজতান্ত্রিক দল ছাড়া, কোন রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক কি কোনো প্র্যাকটিস আছে বলে আপনি মনে করেন? না, আমি তা মনে করি না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, কোন আদর্শিক প্র্যাকটিস যেখানে না থাকে সেখানে সর্বপ্রথম যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো নেতৃত্ব বিচ্ছিন্নতা এবং মাথা মোটা নেতৃত্ব তৈরি হওয়া, যে কারণে সর্বগ্রাসীভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চরিত্র প্রকট হয়ে গেছে সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতার অভাব। আপনি কি মনে করেন, আপনি যদি সঠিকভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে কোনো রাজনৈতিক দলের কোনো সমালোচনা করেন, সেই রাজনৈতিক দলটি কি আপনার এই সমালোচনাকে হজম করার মতো কোনো সহ্য শক্তি তার আছে? আপনি কি মনে করেন আছে? কারো কেউ কি আপনার সমালোচনাকে সাদরে গ্রহণ করবে? করবে না। তো আপনি ধরেন কোনো একটা কারণে যদি আওয়ামী লীগের সমালোচনা করেন, স্বাভাবিকভাবেই ধরে নিবে যে শেখ মহিউদ্দিন, জিকব মিল্টন এরা হচ্ছে বিএনপির দালাল, না হয় জামাতের দালাল। আবার আপনি আজকে যদি বিএনপির
এই ব্যর্থতার জন্য, জামাতের ব্যর্থতার জন্য, অন্য দলগুলোর ব্যর্থতার জন্য সমালোচনা করেন, স্ট্রেট ওয়ে কালকে ঘোষণা হয়ে যাবে শেখ মহিউদ্দিন জ্যাকব মিল্টন হচ্ছে ভারতের দালাল, এই আওয়ামী লীগের দালাল, সরকারের এজেন্ট হিসেবে আসলে সে আমাদের মধ্যে কাজ করতেছে, এই হচ্ছে মানসিকতা। কেন মানসিকতা? ওই যে মেধাহীন রাজনীতি, আদর্শ চর্চাহীন রাজনীতি, তো যে কারণে আপনি আমেরিকান আমেরিকানদের যে কথাটা বলেছেন, যেখানে রাজনৈতিক চর্চাই নাই সেখানে তারা বাস্তবায়নটা করবে কি বাংলাদেশে?